বড় সম্মান পেতে চলেছে রাজ্যের প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারকে অর্থ দিতে পারে বিশ্বব্যাংক। বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন প্রয়াত বুদ্ধদেব গুহ, শোকের ছায়া পাঠক মহলে। বিনিয়োগে উদ্যোগী রাজ্য পানাগড় শিল্প তালুকে নতুন কারখানা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে দুর্গাপুর সফরে মুখ্যমন্ত্রী। টোকিও প্যারালিম্পিক্সে পদক জয় ধারা অব্যাহত, শুটিং এ সোনা অগ্নি লেখারা, জ্যাভলিনের রেকর্ড সোনা জয়ী সুমিতান্তিলের এলো রূপা ও ব্রোঞ্জ। ফের কাবুল বিমানবন্দরের রকেট হামলা, আগামী দিনে ভারত আফগানিস্তান সম্পর্ক নিয়ে মুখ খুললেন শীর্ষ তালিবান নেতা। সোমবার এসএসকেএম হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখতে গেলেন ত্রিপুরায় আক্রান্ত নেতাকে। লাগাতার ছাত্র বিক্ষোভে অশান্ত বিশ্বভারতী, গৃহবন্দী উপাচার্য, বন্ধ ভর্তি প্রক্রিয়া। তৃণমূলে যোগদানের পরই ত্রিপুরা সফরে সুস্মিতা দেব, সেপ্টেম্বরের শুরুতে যাবেন অভিষেকও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, রাশি বিস্তারিত খবরে। ইতিমধ্যে বিশ্বের দরবারে স্বীকৃত হয়েছে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্পগুলি। মহিলাদের ক্ষমতায়ন কেন্দ্রিক রাজ্যের এমন প্রকল্পে এবার আর্থিক সাহায্য করতে চায় বিশ্বব্যাংক। উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামে মিলতে পারে প্রায় ১২.৫ কোটি মার্কিন ডলার সাহায্য, এমনটাই খবর প্রশাসনিক সূত্রে। মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং এসসি এসটি ও ওবিসি মহিলা ১০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে সেপ্টেম্বর মাস থেকেই। এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ মহিলাদের নামে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সামাজিক উন্নয়নের ৪টি ক্ষেত্র বেছে নিয়ে পুরো মাত্রায় মানুষের পাশে দাঁড়াতে চায় রাজ্য সরকার। পরনির্ভরশীল বিধবা মহিলা এবং দিব্যাঙ্গদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করতে চায় রাজ্য। পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে আরো বেশি করে মহিলাদের ক্ষমতায়নের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে নীতি নির্ধারণের মাধ্যমে নাগরিকদের যাতে সুবিধা দেওয়া যায় তার ব্যবস্থা করতে চায় রাজ্য সরকার। চলে গেলেন ঋজুদার স্রষ্টা, চলে গেলেন বাঙালি পাঠকের বড় প্রিয় লেখক, প্রিয় মানুষ বুদ্ধদেব গুহ। রবিবার রাত ১১:২৫ নাগাদ বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল বুদ্ধদেব গুহর শেষকৃত্য। সহজ ভাষায় পাঠকের মনে পৌঁছে যেতেন বুদ্ধদেব গুহ। ছোট্ট জীবনে বাঁচার মতো বাঁচতে হবে প্রতিটি মানুষকে, একথাই বিশ্বাস করতেন মাধুকরীর লেখক। বাস্তব জীবনেও সেই কথা মেনে চলতেন তিনি। শুধু লেখার গণ্ডির মধ্যে তাঁর প্রতিভা সীমাবদ্ধ ছিল না, ছিলেন প্রসিদ্ধ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। গানের গলা শুনলে মুগ্ধ হয়ে যেতেন শ্রোতারা। এই গানই তাঁকে জুড়েছিল জীবন সঙ্গিনী ঋতু গুহর সঙ্গে। খেলাধুলোতেও দক্ষ ছিলেন বুদ্ধদেব গুহ। চুনি গোস্বামীর সঙ্গে খেলেছিলেন ক্রিকেট, দুজনে খুব ভালো বন্ধুও ছিলেন, টেনিসও খেলেছেন বুদ্ধদেব গুহ। ৮৫ বছরের সাহিত্যিকের প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শ্রী বুদ্ধদেব গুহর লেখা ছিল বহুমাত্রিক, তাঁর রচনায় পরিবেশ অন্য মাত্রা পেয়েছে, প্রতিটা প্রজন্ম বিশেষ করে উঠতি বয়সের পাঠকরা তাঁর লেখায় সমৃদ্ধ হয়েছে। বুদ্ধদেববাবুর চলে যাওয়া সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি, তাঁর পরিবার ও অনুরাগীদের জন্য সমবেদনা রইল। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুদ্ধদেব গুহর প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। বাংলার মানুষের অত্যন্ত প্রিয় লেখক তিনি, সাহিত্য জগতে এক বিশাল শূন্যতা রেখে চলে গেলেন। বুদ্ধদেববাবুর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল। রাজ্য বিনিয়োগের নতুন ঠিকানা পানাগড় শিল্প তালু। বিনিয়োগ টানতে উদ্যোগী রাজ্য, ইতিমধ্যে সেখানে গড়ে উঠেছে পলি ফিল্ম কারখানা। শিলান্যাস করতে মঙ্গলবারই পানাগড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। শুটের খবর মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সার্কিট হাউসে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। ৪০০ কোটি টাকা ব্যয়ে পানাগড় শিল্প তালুকে গড়ে উঠছে পলি ফিল্ম কারখানা। বুধবার দুপুরে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ভিত্তিপ্রস্তর স্থাপন পর পানাগড় শিল্প তালুকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরো বাড়বে বলেই মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে শিল্প বান্ধব একাধিক ঘোষণাও করতে পারেন তিনি। সুতরাং এই সফরের দিকে তাকিয়ে রয়েছে শিল্পমহল। টোকিও প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে জোড়া স্বর্ণপদক এল সোমবার। ১০ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে সোনা জিতলেন অগ্নি লেখারা, সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসেবে গড়ে ফেললেন প্যারালিম্পিক্সে সোনা জেতার নজিরও। ফাইনাল রাউন্ডে ২৪৯.৬ পয়েন্ট স্কোর করেন অগ্নি, যা বর্তমানে ওয়ার্ল্ড রেকর্ড। আর পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে F64 ইভেন্টে ৩ বার বিশ্ব রেকর্ড গড়ে সোনা পেলেন সুমিত আন্তিল। প্রথমবারের থ্রোয়ে জ্যাভলিন উড়ে যায় ৬৬.৯৫ মিটার, তাতেই
তৈরি হয় নয়া রেকর্ড, দ্বিতীয় থ্রো ছাপিয়ে যায় প্রথমটিকেও। পঞ্চমবার 68.55 মিটার থ্রো করে তাক লাগিয়ে দেন তিনি, কারণ এটাই প্যারালিম্পিক্সে সর্বকালের দীর্ঘতম থ্রো। এদিকে ডিসকাস থ্রোয়ে F56 বিভাগে রূপো পেলেন যোগেশ কাঠুনিয়া, জ্যাভলিন থ্রোয়ে F46 ইভেন্টে এলো জোড়া পদক, সোনা হাতছাড়া হলেও রূপো এবং ব্রোঞ্জ জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া এবং সুন্দর সিং গুর্জর। তবে প্রতিবন্ধকতা নিরিখে ডিসকোয়ালিফাই করা হলো বিনোদ কুমারকে, তার পদক ফিরিয়ে নেওয়া হয়। কাবুল বিমানবন্দরে পরপর রকেট হামলা, সোমবার সকালেও হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। হামলা চলে বিমানবন্দরের অদূরে খোরশেদ বিশ্ববিদ্যালয় চত্বরের কাছাকাছি একটি গাড়ি থেকে। আফগানিস্তান দখল করেছে তালিবান, তবে কমছে না অশান্তি। এই পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল তালিবানের অন্যতম শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস সানিকজাই। তার মন্তব্য, উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত, আর ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ আগের মতোই অব্যাহত রাখবে তালিবান শাসিত আফগানিস্তান। তবে পাকিস্তানের মাধ্যমে দ্বিমুখী বাণিজ্য চলবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি তার বক্তব্য, আফগানিস্তানে নয়া সরকার গঠনের পরই নজর দেওয়া হবে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত গ্যাস লাইনের দিকে। এদিকে খুব দ্রুতই ফের পঞ্জশির প্রদেশ দখলে নিতে আক্রমণ চালাতে পারে তালিবানরা। অন্যদিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পাকিস্তানকে বাদ দিয়ে সন্ত্রাস দমন সম্ভব নয়। আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরলে বিশ্বে সন্ত্রাস আরও বেড়ে যাবে, বাড়বে শরণার্থী সমস্যাও, এমনকি হতে পারে 9/11 এর মতো হামলাও। ত্রিপুরায় আক্রান্ত নেতাকে দেখতে সোমবার বিকেলে SSKM গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরায় একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল। সেদিনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের নেতা কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মী শুভঙ্কর দেবের অবস্থার অবনতি হয়, তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়, ভর্তি করা হয় SSKM হাসপাতালে। বর্তমানে উরবান ওয়ার্ডে ভর্তি রয়েছে শুভঙ্কর। সোমবার বিকেল 5টায় শুভঙ্করকে দেখতে হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আক্রান্ত নেতার কাছে যান তিনি, এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে শুভঙ্করের অবস্থা স্থিতিশীল। এদিকে ছাত্র আন্দোলনে উত্তপ্ত বিশ্বভারতী, গত শুক্রবার থেকে গৃহবন্দী রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, আর অ্যাডমিশন কমিটির চেয়ারম্যান খোদ উপাচার্য। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়া হল ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া। উপাচার্য যথেচ্ছাচার করছেন বলে অভিযোগ গণতান্ত্রিক নাগরিক মঞ্চের সদস্যদেরও। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কেন কথা বলছেন না উপাচার্য, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। উল্লেখ্য, বিশ্বভারতীর প্রায় 12 জন অধ্যাপক অধ্যাপিকাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও অর্থনীতি ও সংগীত বিভাগের মোট 3 জন পড়ুয়াকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, পরবর্তীতে সাসপেনশন বর্ধিত করা হয়। ইতিমধ্যেই 3 পড়ুয়াকে বহিষ্কার করা হয় 3 বছরের জন্য। তারই প্রতিবাদে শুক্রবার রাত 8:30 নাগাদ কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেন পড়ুয়ারা। পরে উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করেন তারা। উপাচার্য পড়ুয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত বদল না করলে আন্দোলন জারি থাকবে বলেই দাবি তাদের। এদিকে অশান্তির আশঙ্কায় আটোসাটো নিরাপত্তায় মুড়ে উপাচার্যের বাসভবন। 23-এ উত্তর পূর্ব রাজ্যে বড় সড় দখল নিতে চায় বাংলার শাসক দল তৃণমূল। সেই লক্ষ্যে ত্রিপুরা এখন পাখির চোখ। ত্রিপুরা অসমে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এবার সদ্য যোগদানকারী শিলচরের নেত্রী সুস্মিতা দেবকে সামনের সারিতে নিয়ে এল তৃণমূল। সেপ্টেম্বরের গোড়াতেই টানা 15 দিনের ঝোড়ো কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন সুস্মিতা। তাঁর ঠিক পরপরই ত্রিপুরা যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তৃণমূলে যোগদান করেছেন সুস্মিতা। এরপরই সুস্মিতাকে উত্তর পূর্বের দায়িত্ব দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেই দায়িত্ব নিয়ে সেপ্টেম্বরেই ঝাঁপিয়ে পড়েছেন সন্তোষমোহন দেবের মেয়ে। অসমে ইতিমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন সুস্মিতা। এবার 15 দিনের সফরে ত্রিপুরাতেও তা করার লক্ষ্যমাত্রা রয়েছে তাঁর। সব মিলিয়ে সেপ্টেম্বরের গোড়ায় আরও বড় কর্মসূচি নিয়েছে তৃণমূলের ত্রিপুরা সফর। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।